99 ভালো হলো। এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ। আজকে আপনারা কিসের জন্য এখানে খাবার দিতে আসছেন? আপনারা জানেন গত এপ্রিল মাস থেকে দ্বিতীয় কোভিড-19 মারাত্মকভাবে মানুষ আক্রান্ত হচ্ছে গোটা পৃথিবীতে, তার সঙ্গে আমাদের দেশ এবং আমাদের রাজ্য। প্রথম ঢেউ রাজ্য যেভাবে কিছুটা হলেও সামাল দিতে পেরেছে, দ্বিতীয় ঢেউ একেবারেই সামাল দিতে পারেনি। আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন বিজেপি আইপিএফটি সমস্ত দিক থেকে কি মেডিসিন, কি হসপিটালের ব্যবস্থাপনা, কি কোভিড রোগীদের সাহায্য করা, তার পরিবারকে সাহায্য করা এবং সাধারণ মানুষ বিভিন্নভাবে কারফিউ লকডাউনের ফলে তাদের রোজগার টোটালি বন্ধ। এই শ্রমজীবী মানুষ একদিকে করোনা আক্রান্ত, অন্যদিকে অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে অভুক্ত থাকছে। এটা চিন্তা ভাবনা করে সাধারণ যারা শ্রমজীবী মানুষ তাদের তারা যাতে অন্তত সামান্য পুণ্যবৃত্তি হলে করছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা প্রথম ঢেউয়ের সময় যেভাবে জনগণ থেকে বিভিন্নভাবে সাহায্য পেয়েছি, কালেকশন আমরা করতে পেরেছি, যাদের আছে তাদের কাছ থেকে কালেকশন করে, যাদের কিছুই নেই তাদেরকে দেওয়া, এটা এবার তুলনামূলকভাবে কম, কিন্তু তারপরেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। গোটা রাজ্যে আমাদের পিপলস ভলেন্টিয়ার্সরা এই কাজে সহায়তা করছে, স্যানিটাইজেশন করছেন বিভিন্ন বাজারগুলোতে, বিভিন্ন পাড়াতে, এবং কোভিড আক্রান্ত রোগীকে মেডিসিন দিয়ে সাহায্য করছেন। বিভিন্ন পরিবারে মাস্ক, স্যানিটাইজার এগুলো দিয়ে সাহায্য করছেন, অর্থনৈতিকভাবে সাহায্য করছেন, এবং বিশেষ করে যারা অবহিত থাকছেন তাদের প্রতি দায়বদ্ধতা হিসাবে আমাদের প্রথম রেড ভলেন্টিয়ার্স বলা হয়েছিল, কিন্তু তাতে করেও এলার্জি মানে আক্রমণ আসছে, স্যানিটাইজেশনে আক্রমণ আসছে, খাদ্য বিতরণ করতে গেলে আক্রমণ আসছে। কাজেই পিপলস ভলেন্টিয়ার জনগণের সাহায্যে, জনগণের সংগঠিত উদ্যোগে এই ব্যবস্থাপনা গোটা রাজ্যে চলছে। আগরতলা শহর লোকাল সিপিআইএমে আজকে 21 দিন ধরে তারা এভাবে তৈরি খাদ্য বিতরণ করছে দুস্থদের, শ্রমজীবী মানুষদের। প্রায় 103-105 এরকম করে 21 দিনে তারা বহু শ্রমজীবী মানুষকে যারা অভুক্ত থাকছেন তাদের অন্তত পুনর্বৃত্তি করার জন্য তারা সাহায্য করছেন। আজকেও এই রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে আগরতলা লোকাল কমিটি সিপিআইএম এই শ্রমজীবী মানুষের খাদ্য বিতরণ করার ব্যবস্থা করেছেন। আজকে 103 জনের মতো খাবার এই মানুষদেরকে দেওয়া হবে। কাজেই তাদের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়, এবং আমরা আশা করব যতদিন পর্যন্ত এই ভয়াবহটা চলবে ততদিন পর্যন্ত আমাদের এই ভলেন্টিয়ার্সরা, আমাদের পার্টির যুবকর্মীরা, আমাদের পার্টির যারা নেতৃত্বরা আছেন এই লোকালের মধ্যে সকলে ঐক্যবদ্ধভাবে এই উদ্যোগ
গ্রহণ করবেন আরো ব্যাপক অংশের মানুষ যারা যারা অর্থনৈতিক সংকটে জর্জরিত, সরকারের কাছ থেকে কোনো রকম সাহায্য পাচ্ছে না। আমরা শুনেছি পার্লামেন্টেও বলেছেন যারা কোভিড আক্রান্ত তাদের পরিবারে 4,00,000-5,00,000 টাকা দেবে। পার্লামেন্টে বলেছেন আমাদের বাজেট অধিবেশন যখন চলছে এপ্রিল মাসে, কিন্তু পরবর্তী সময়ে আমরা কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখলাম যে কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য পারবে না। তারপরে আবার বলেছে যে আমরা 4,00,000 টাকা দিতে পারবো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন 10,00,000 টাকা দেবেন। আমরা জানি না এখনো কেউ পেয়েছে কিনা, এ পর্যন্ত কেউ পেয়েছে কিনা আমাদের কাছে কোনো খবর নেই, পত্রপত্রিকায়ও আমরা দেখিনি, কোনো মিডিয়াতেও আমরা দেখিনি বা শুনিনি। কাজেই মুখে বলা আর কাজ করার মধ্যে অনেক পার্থক্য। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষ অর্থনৈতিকভাবে প্রচণ্ড সংকটের মধ্যে রয়েছে, তার উপরে বিভিন্নভাবে সাধারণ মানুষের উপর আমাদের পার্টি যখন কোনো ভালো কাজ উদ্যোগ নিয়ে করতে যায় আমরা সরকারে নেই ঠিক আছে, কিন্তু জনগণ আমাদের পাশে আছে। আমরা জানি জনগণ আমাদের সাথে কথা বলে, তারা প্রাণ খুলে খুলে কথা বলতে চায়, যখন তাদের সাহায্যে আমরা যাই তখন আমরা আক্রান্ত হয়ে যাই। এই যে বিষয় ত্রিপুরা রাজ্যে এই যে বিষয়গুলো সংঘটিত হচ্ছে এগুলি অত্যন্ত নিন্দনীয়। ভালো কাজ করতে গেলে এখানে দল মত নির্বিশেষে দলের উদ্যোগে কাজ করতে লাগে, কিন্তু এই কাজ করতে গিয়ে যেখানে দল চিহ্নিত হয়, যেখানে কোন রং চিহ্নিত হয়, এটা কিন্তু জনগণের জন্য যেমন কোনো উপকারে আসে না তেমনি এটা শোভনীয় নয়। সবাই ঐক্যবদ্ধে সরকার জনগণ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন কাজ করবে, তবেই তো রাজ্যের উন্নয়ন এবং মানুষের যে সাহায্য সেটা মানুষের কাছে গিয়ে পৌঁছবে। কিন্তু না, এটা কোনো মতে হচ্ছে না। আমি আশা করব আমরা যত আক্রান্তের মতো আমাদের কর্মীরা যেভাবে আমাদের নেতৃত্বরা যেভাবে এই কাজে এগিয়ে আসছেন, এই কোভিড মোকাবেলায় যেমন তারা ভূমিকা গ্রহণ করছেন, তেমনি করে সুস্থদের সাহায্যার্থ তারা এগিয়ে আসছেন, এটা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই করোনা পরিস্থিতিতে মানুষ আক্রান্ত হবে। সেই আক্রান্তদের পাশে আমরা যতই আমাদের বসবো আমরা তাদের পাশে থাকব, জনগণের পাশে থাকব, জনগণের কথা শুনব এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এটাই হলো আমাদের যে পার্টি সিপিএম পার্টি, সিপিএম পার্টির দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করছি। তাই এই কাজে আমাদের কংগ্রেসরা এবং আগরতলার কাছে একুশ দিন ধরে এটা অস্বাভাবিক সাহসিকতার বিষয় যে একুশ দিন ধরে এই খাবার প্রতিদিন চালু এবং আগামী দিনেও চালাবে, তারা বলছে চলবে এটা। কাজেই তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই কাজ করার জন্য। তারা যে ভূমিকা গ্রহণ করেছেন এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করব আমাদের সমস্ত কর্মীরা শুধু আগরতলায় নয় সারা রাজ্যে যেখানে সংকট চলছে সেখানে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যার্থে কাজ করবে, ভূমিকা গ্রহণ করবে, এটাই আমরা আশা করি।